খড়ের গাদায় আগুন লেগে কৃষকের ক্ষতি প্রায় 10,000 টাকা। অল্পেতে রক্ষা পেয়েছে বাড়িঘর। ঘটনা সোনামুড়া থানাধীন ময়নামা গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম বয়স 38-এর বাড়িতে। জানা যায় বাড়িতে কেউ না থাকায় কে বা কারা নুরুল ইসলামের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। এতে করে কৃষকের গৃহপালিত পশুর জন্য মজুত রাখা খড় নষ্ট হয়ে যায়। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গোটা বাড়িটি। আমরা ফায়ার স্টেশনে অন্য অপরজনের নাম্বারে একটা ফোন গেছে যে আগুন লাগছে। প্রথমে কইছিল বাড়িতে কইয়া, আমরা স্পটে সরাসরি আয়া দেখি এই যে খেরের কুঞ্জি। আচ্ছা ঠিক আছে, কয়টা খেরের কুঞ্জি? এখানে দুইটা খেরের কুঞ্জি। আগুন নিয়ন্ত্রণে আছে এখন? আগুন সব নিয়ন্ত্রণ। এখন কি ঘর বাড়িতে আগুন লাগছে নাকি? না না না। কত টাকার পরিমাণে ক্ষতি হয়েছে? এই তো মালিকের স্টেটমেন্টে পাইছি 10,000 টাকার লস। কীভাবে লাগতে পারে আগুনটা? এটা তাইনেও জানে না, মালিকেও জানে না, অথচ মানে কেউ বা বিড়ি বা সিগারেট খাইয়া ফালাই দিছে। তারপরে এটা কোন জায়গায়? এটা এটা ময়নামা। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।